উজান থেকে নেমে প্রবল স্রোতে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি এখন বিপদসীমা ছুঁই ছুঁই। স্রোতের তোড়ে ফের ঝুঁকিতে পড়েছে শহর রক্ষার টি বাঁধ। এরই মধ্যে তড়িঘড়ি করে কয়েক দফা বালুর ব্যাগ ফেলা হয়েছে। প্রতিবছর বন্যায় পদ্মায় পানি এলেই এমন তোড়জোড় শুরু হয়, কিন্তু বাঁধটির স্থায়ী সংস্কারে কোনো ভ্রূক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের। জিয়লগনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। গত বছর উজান থেকে নেমে আসা পানির স্রোত আঘাত হানে টি বাঁধে। তখন টানা কদিন বালুর ব্যাগ ও পাথর ফেলে কোনো রকমে রক্ষা হয়েছিল বাঁধটি, কিন্তু এরপরও এটি স্থায়ী সংস্কারে হাত দেয়নি পানি উন্নয়ন বোর্ড। ফলে এবারও উত্তল পদ্মা আঘাত হেনেছে টি বাঁধেই। সামাজিক সংগঠনের নেতারা বলছেন, টি বাঁধ পুনর্নির্মাণ ছাড়া রাজশাহী শহর রক্ষা করা কঠিন হয়ে পড়বে। যদি রাজশাহীকে বাঁচাতে হয় তাহলে আধুনিকরণ করে এই ডিজাইন নতুন ডিজাইনের মাধ্যমে টি গ্রোয়েনকে নির্মাণ করা দরকার। পানি বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ না করলে নদীর শাসন অসম্ভব হয়ে পড়বে। যে কোনো একটা প্রজেক্টের ইন্টেরিয়াম যে ম্যানেজমেন্টগুলো কিংবা রিপেয়ারিং মনিটরিং যেগুলো, সেগুলো কিন্তু আমাদের বাজেটে সেটা কখনোই অন্তর্ভুক্ত হয়তো সেভাবে অন্তর্ভুক্ত হয় না। আপদকালীন হিসাবে কিছু বালির বস্তা ফেলার বিষয়টা অন্তর্ভুক্ত থাকে কিংবা স্পেশাল অ্যালোকেশন থাকে। তবে বরাবরের মতোই পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস, প্রকল্প প্রণয়নের কাজ চলছে। তিনটা গ্রোয়েন সহ এই 5 কিলোমিটার রিবেটমেন্টের যেহেতু লাইফ টাইম শেষ হয়ে আসছে, এই রিবেটমেন্টটাকে আমরা রিহ্যাবিলিট করার জন্য একটা প্রকল্প নিচ্ছি। আমরা একটু ডিজাইন পর্যায়ে আছে, আমরা ডিজাইন হলে এস্টিমেট করতে পারবো। রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপদসীমা ধরা হয় 18.50 মিটার। রোববার সকাল নাগাদ যা 17.09 মিটারে পৌঁছেছে। রাজশাহী শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এই টি বাঁধ। এই বাঁধের স্থায়িত্ব প্রায় শেষ হতে চলেছে, কিন্তু এটি সংস্কারে কোনো উদ্যোগই নেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পানির তোড়ে যে কোনো মুহূর্তে এটি ক্ষতিগ্রস্ত হলে তলিয়ে যেতে পারে পুরা শহরই। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।